দর্শক সবাইকে এমডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আপনাদেরকে এমডিবিএসডির রান্নাঘরে নিয়ে আসছি। আপনাদেরকে দেখাবো যে ঝটপট করে চিংড়ি, ঝাল চিংড়ি ভুনা কীভাবে করবেন। আমরা প্রথমে একটু কাঁচামরিচ, আপনি যদি একটু ঝাল বেশি খান তাহলে একটু বেশি করে কাঁচামরিচ দিবেন, আর বেশি পেঁয়াজ যদি একটু পছন্দ করেন তাহলে একটু বেশি করে পেঁয়াজ দিবেন। দেওয়ার পরে আপনারা একটু সুন্দর করে জিনিসটাকে একটু কষিয়ে নেবেন। কষানোর পরে আমাদের যে চিংড়িটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছটা আছে, সে চিংড়ি মাছটা আমরা আস্তে দিয়ে দিব। একেবারে আমরা কিন্তু চিংড়ি কম, এটা অল্প চিংড়ি, মানে চিংড়ি কম থাকবে, ঝাল করে একেবারে পেঁয়াজ আর কাঁচামরিচ পুরো ঝাল করে আমরা কিন্তু আসলে আমরা একটু ঝাল ফ্রাই খাবো। এর জন্য তো যারা আসলে ঝটপট যারা রান্না করতে চান তারা আসলে এভাবে কিন্তু আপনারা করতে পারেন ঝাল। ধন্যবাদ আসলে লাইট দেওয়ার জন্য। আমরা একটু হলুদটা পরে দেবো, কারণ আপনি যখন কষাবেন তখন যদি আগে হলুদটা দেন তাহলে হলুদ পরে গিয়ে আপনার স্বাদটা নষ্ট হতে পারে। এর জন্য আমরা যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমরা হলুদটা দিব। দেখতে পাচ্ছেন আসলে চিংড়ি মাছের একটা কালার হয়ে যাবে সুন্দর। আমরা এটা করছি ঝাল, যারা ঝাল পছন্দ করেন তারা এই খাবারটা অবশ্যই তৈরি করতে পারেন। বন্ধুরা, 10 মিনিট চিংড়ি কষানোর পরে আপনারা যদি একটু মাখা মাখা ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনার পরিমাণ মতো একটু পানি দিবেন এবং কালারটা একটু সুন্দর করার জন্য অল্প একটু হলুদ দিবেন। আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় কষানো 10 মিনিটের ভিতরে কষানো কমপ্লিট হয়ে গেছে। চিংড়িটা কিন্তু একেবারে বাদামি কালার হয়ে গেছে, এ পর্যন্ত বাদামি কালার হয়ে গেছে। তো আমরা এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। আমরা পরিমাণ মতো পানি দিব, যে আমরা কতটুকু মাখা মাখা রাখবো। আগে পানিটা দিবেন তারপরে হলুদটা দিবেন, কারণ আগে যদি হলুদটা দেন তখন কিন্তু হলুদটা আপনার পুড়ে যাবে। সেক্ষেত্রে আপনার আগে একটু পানি দিয়ে নেবেন, পরবর্তীতে আপনার হলুদটা দিবেন, তাতে হবে কি এটা পুড়বে না। আমরা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিব, যেহেতু আমরা ঝাল আগে কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে গুঁড়ামরিচ দিব না। আমরা হলুদ পরিমাণ মতো হলুদ অল্প দিবেন, কারণ বেশি হলুদ দিলে আবার হলুদের ঘ্রাণটা আসবে, এর জন্য অল্প করে হলুদ দিবেন যাতে কালারটা একটা সুন্দর একটা কালার পান। আমরা এক চামচ, মানে এক চার চামচ আমরা হলুদ দিয়ে এলাম। এটা আপনারা ভাত থেকে খেতে পারবেন, আসলে ভাতের জন্য চিকুন চালের ভাত দিয়ে আপনার এই চিংড়ি ভুনাটা দিয়ে আসলে খুব সুস্বাদু একটি খাবার আপনারা খেতে পারেন। তো আমরা তেমন কোনো মশলা ইউজ করিনি, আমরা ইউজ করেছি শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, একটু দারচিনি দিতে পারেন যেহেতু ঘেরানের জন্য, একটু দারচিনি এলাচি দিতে পারেন, আর একটু সরিষার তেল দিলে একটু স্বাদটা ভালো লাগবে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও আপনারা করতে পারেন। আমি একটু লবণটা দেখিনি, একটু লবণ লাগবে। দর্শক, যারা বাসায় বসে আসলে তড়িঘড়ি করে যারা রান্না করতে চান তারা কিন্তু 10 মিনিটের ভিতরে আপনারা কিন্তু একটি চিংড়ি ভুনা, সুস্বাদু একটি চিংড়ি ভুনা আপনারা করে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। এবং আশা করি এই চিংড়ি ভুনাটা কিন্তু অনেক সুস্বাদু হবে এবং খেতে অনেক দারুণ মজা হবে।
আমরা এবার একটু ঢেকে দেব, একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, চিংড়ি মাছটার ভিতরে টোটাল একটা যে আমাদের মশলাটা ঢুকে যাবে। তারপরে আমরা দেখাবো কি অবস্থা হয়েছে। বন্ধুরা, এতক্ষণে আমাদের হয়ে গেছে, আসুন দেখাই আমাদের কালারটা। একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়ে গেছে। আমরা একটু লাড়া দিয়ে নিই। হ্যাঁ, আমাদের আমরা আপনি চাইলে একটু ঝোল রাখতে পারেন, আর আপনি চাইলে একটু মাখামাখা করতে পারেন। আজকে আমরা একটু ঝোল না, একটু মাখামাখা করেছি। একেবারে গায়ে গায়ে মশলা থাকবে, মাখামাখা। তো আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। ওকে, এই যে কমপ্লিট। আমরা এখানে পরিবেশের জন্য তৈরি করি। দর্শক, ঝটপট করে 10 মিনিটের ভিতরে আপনি একটি সুস্বাদু চিংড়ি ভুনা তৈরি করতে পারেন। আপনারা ঘরে বসে যদি কোনো মেহমান আসে, খাবার কিছু আয়োজন না থাকে, তাহলে 10 মিনিটের ভিতরে কিন্তু ঝটপট করে আপনি একটি ঝাল চিংড়ি ভুনা তৈরি করতে পারেন। আর এই চিংড়ি যারা পছন্দ করেন, অনেক সুস্বাদু একটি খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এমডিবির রান্নাঘর থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।